বাংলাদেশের পাহাড়দোষের কারণে নানা সময় অনেক মানুষ প্রাণ হারিয়েছে, আহত হওয়ার সংখ্যাও কম নয়। গতকাল চট্টগ্রাম রাঙামাটি বান্দরবন পাহাড়দোষে 100-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু কেন এই পাহাড়দোষ, এ নিয়ে ভূবিজ্ঞানে ঘেঁটে দেখা গিয়েছে। এর মূল কারণ হলো আমাদের পাহাড়ি অঞ্চলের উপর দিকে মাটির কঠিন শিলার উপস্থিতি নেই বললেই চলে, ফলে আমাদের দেশে পাহাড়দোষের আশঙ্কা এমনিতেই বেশি। তাছাড়া মানুষ এসব জায়গায় বসবাসের জন্য ও চাষাবাদের জন্য পাহাড়ের উপরের দিকে শক্ত মাটির স্তর কেটে ফেলে, পাশাপাশি বড় গাছপালা কেটে ফেলায় ভারী বৃষ্টিপাত হলেই পাহাড়ের মাটি ধসে পড়ে। জিওসায়েন্স অস্ট্রেলিয়ার এক গবেষণায় বলা হয়েছে, পাহাড় ধসের পেছনে প্রকৃত কারণ এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডমূলক প্রভাবক হিসাবে কাজ করে। প্রাকৃতিক কারণ হলো, পাহাড়ের ঢাল যদি এমন হয় যে ঢালে কোনো অংশে বেশি গর্ত থাকে, তখন অতিবৃষ্টিতেই ভূমিধস হতে পারে। এছাড়াও ভূমিকম্প, আগ্নেয়গিরি, আগ্নেয়পাত এবং পাহাড়ের পাদদেশে নদী এবং সাগরের ঢেউ থেকেও পাহাড়দোষ হতে পারে। আর মানুষের চিষ্ট কারণ হিসেবে গবেষণা করে বলা হয়েছে, পাহাড়ে গাছপালা কেটে ফেলা, মাটি কেটে ফেলা, পাহাড়ের প্রকৃত খাল ও রিনার গতি পরিবর্তন, পাহাড়ের ঢালুতে অতিরিক্ত ভার দেওয়া এবং খনি খননের কারণে পাহাড়দোষ হতে পারে। তবে আমাদের ভূতাত্ত্বিকরা বলেছেন, বাংলাদেশ মূলত পাহাড়ের উপর দিয়ে, কঠিন শিলার অভাব, পাহাড়ের মাটি কেটে ফেলা, বড় গাছপালা কেটে ফেলার কারণেই পাহাড়দোষ হয়ে থাকে। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।